বর্ষবরণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নানা আয়োজনে উৎসবমুখর পার্বত্য চট্টগ্রাম। পাহাড়ি জনপদে চলছে সাংগ্রাই, বিশু, বৈশু ও চাংক্রান উৎসব। সাংগ্রাই শোভাযাত্রা ও জলখেলা উৎসবে মারমাদের পাশাপাশি মাতোয়ারা পর্যটকেরাও। উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে শান্তি সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে আশা আয়োজকদের। বর্ষবরণকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। মারমা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ঐতিহ্যবাহী পোশাক পরে যোগ দেন মারমা নারী পুরুষ। এছাড়াও অংশ নেন বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা। পরে মারমা উন্নয়ন সংসদের মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন মারমা শিল্পীরা। এবছরে আমি এখানে এসেছি জেলা পর্যায়ে অংশগ্রহণ করবার জন্য। আমার খুবই ভালো লাগছে, এত বর্ণিল এবং পাহাড় এত বর্ণিল ভাবে সেজে উঠেছে। আমি এবং আমাদের বন্ধুরা মিলে এখানে আমরা সবাই এনজয় করতে আসছি। খুবই সুন্দর, আমরা ফেসবুকে দেখি, এই জন্য আমরা সরাসরি দেখতে আসছি। উৎসবের মধ্য দিয়ে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে আশা আয়োজকদের। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের নিজস্ব যে সংস্কৃতি, আমাদের পরিচিতি, এটা বিশ্বের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজনটা হয়ে থাকে। পরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জল খেলা উৎসব। পুরাতন বছরের গ্লানি দুঃখ মুছে যাবে সাংগ্রাই মৈত্রীর জলে, এমন বিশ্বাস থেকে পানি খেলায় মেতে উঠেন হাজারো মানুষ। রাঙ্গামাটি ও বান্দরবানের পাহাড়ি জনপদে চলছে সাংগ্রাই, বিশু, বৈশু ও চাংক্রান উৎসব। সকাল থেকে বিভিন্ন বিহারে ছুয়াংদান, শীল গ্রহণ সহ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।